নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, চৰকাৰী পদবীক লৈ কেতিয়াও অহংকাৰ নকৰিব। ক্ষমতা আজি আছে কালি নাই, নাভাবিবা তুমি নিজকে প্ৰবল প্ৰতাপী বুলি। এই মন্তব্য অসমৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা বৰ্তমানৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ। চৰকাৰী পদবীক লৈ কোনেও অহংকাৰ কৰিব নালাগে, ক্ষমতা আজি আছে কালি নাই, কিন্তু সমাজখন সদায় থাকিব। ক্ষমতাক ভৰিৰ তলত ৰাখি সমাজখনক শিৰত ৰাখিব লাগে। নাভাবিবা তুমি নিজকে প্ৰবল প্ৰতাপী বুলি। তোমাক কিবা কাৰণতহে ভগৱানে শক্তি দিছে। ৰাজনীতিক এনে পৰ্যায়লৈ নিনিব য'ত সমাজখন চূৰ্ণ বিচূৰ্ণ হয়। মই মুখ্যমন্ত্ৰী হৈ থাকোঁতে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ মানুহক জোৰালোগোৱাৰ চেষ্টা কৰিছিলোঁ। মাজুলীত উপস্থিত হৈ এই মন্তব্য কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ। সৰ্বানন্দ সোণোৱালে কাৰো নাম উল্লেখ নকৰাকৈ এই মন্তব্য কৰিছে, কিন্তু সকলোৱে জ্ঞাত যে কাক উদ্দেশ্যে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে এই মন্তব্য কৰিছে। পৰৱৰ্তী খবৰ, ঋণত ডুবিল অসম। ৰাজ্যৰ জনমূৰি ঋণ বাঢ়িল 37,000 টকালৈ। বৰ্তমান 1,23,000 কোটি টকা ঋণৰ বোজা অসম চৰকাৰৰ। আজি জন্ম হোৱা শিশুটিৰ মূৰত 37,000 টকাৰ ধাৰ। ৰাজ্যৰ জনমূৰি ঋণ বাঢ়িল 37,000 টকালৈ। 1,23,000 কোটি টকা ঋণৰ বোজা বৰ্তমান অসম চৰকাৰৰ। যোৱা মাৰ্চলৈ চৰকাৰে লোৱা ঋণৰ পৰিমাণ আছিল 1,07,000 কোটি টকা, আৰু প্ৰতিমাহে ঋণ লৈছে অসম চৰকাৰে। কেতিয়াবা যদি 1,000 কোটি, আকৌ কেতিয়াবা 1,600 কোটি টকাৰ ঋণ লৈছে ৰাজ্য চৰকাৰে। সম্প্ৰতি অসম চৰকাৰৰ ঋণৰ পৰিমাণ 1,23,000 কোটিতকৈও অধিক। আৰু আজি জন্ম হোৱা শিশুটিৰ মূৰত 37,000 টকাৰ ধাৰ পৰিব, বা ধাৰৰ বোজা মূৰত লৈ জন্ম হ'ব শিশুটি। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যত পুনৰ এনকাউণ্টাৰ। এইবাৰ সোণাৰীত আৰক্ষীৰ গুলীচালনা। আৰক্ষীৰ গুলীত মৃত্যু হ'ল দুদৰ্শ ডকাইত সঞ্জয় জয়ছোৱালৰ। ৰাজ্যত পুনৰ এনকাউণ্টাৰ। এইবাৰ সোণাৰীত আৰক্ষীৰ গুলীচালনা। ডকাইতলৈ লক্ষ্য কৰি গুলীচালনা আৰক্ষীৰ। তিনিজাই গুলী চলাইছিল আৰক্ষীয়ে। সঞ্জয় জয়ছোৱাল নামৰ ডকাইতলৈ লক্ষ্য কৰি গুলীচালনা আৰক্ষীৰ। সোণাৰীৰ চেঁচা সত্ৰত সংঘটিত হৈছে এই ঘটনা। পলায়নৰ চেষ্টা কৰোঁতে সঞ্জয় জয়ছোৱালক লক্ষ্য কৰি গুলীচালনা আৰক্ষীৰ, আৰু হাস্পাতাললৈ নিয়াৰ পথত সঞ্জয় জয়ছোৱালৰ মৃত্যু হৈছে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, আজিৰে পৰা আৰম্ভ হ'ব উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষা। ইতিমধ্যে সাজু কৰি তোলা হৈছে ৰাজ্যৰ প্ৰতিটো পৰীক্ষা কেন্দ্ৰ। কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে প্ৰতিটো পৰীক্ষা কেন্দ্ৰত। আজিৰে পৰা আৰম্ভ হ'ব উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষা। প্ৰশ্নকাকত পঢ়িবলৈ পৰীক্ষাৰ্থীয়ে পাব 10 মিনিট অতিৰিক্ত সময়। এই বৰ্ষত সৰ্বমুঠ 3,42,000 পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হ'ব হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষাত। ৰাজ্যৰ মুঠ 856টা কেন্দ্ৰত অনুষ্ঠিত হ'ব এই পৰীক্ষা। 20 ফেব্ৰুৱাৰী অৰ্থাৎ আজিৰে পৰা উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব, আৰু ইতিমধ্যে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে ৰাজ্যৰ প্ৰতিটো পৰীক্ষা কেন্দ্ৰত। পৰৱৰ্তী খবৰ, এইবাৰ জেলত যাব লাগিব সুলভ মূল্যৰ দোকানীসকল। লুণ্ঠন চলালে জেলত ভৰোৱাৰ হুংকাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ৰাজ্যৰ একাংশ ৰেচন কাৰ্ডৰ দোকানীয়ে পৰিমাণতকৈ কম চাউল দিয়ে হিতাধিকাৰীক, আৰু সেইসকল দোকানীক কঠোৰ সকিয়নি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। জেলত যাব লাগিব সুলভ মূল্যৰ দোকানী। লুণ্ঠন চলালে জেলত ভৰোৱাৰ হুংকাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। একাংশ ৰেচন কাৰ্ডৰ দোকানীয়ে পৰিমাণতকৈ কম চাউল দিয়ে হিতাধিকাৰীক।
কেনে লুণ্ঠন চলোৱা দোকানীক সগুণ আখ্যা দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। আমি সগুণ পালেই জেলত ভরাই দিও, এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। অসমত দৈনিক সগুণ জেলত ভরাই থকা হয়েছে, কিমান সগুণ জেলত সোমাল তার হিসাব নাই। মেঘালয়ত এই হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী খবর, বর্তমানের সরকারখনের দিনত রাজ্যত মুক্ত হত্যা চলিছে, এই বিস্ফোরক অভিযোগ AIUDFর বিধায়ক হাফিজ রফিকুল ইসলামর। বিগত দুটা বছরত অপরাধীয়া পুলিশের উপর জঁপিয়াই পড়ার প্রবণতা বৃদ্ধি হয়েছে। শনিবারে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বরপেটা জেলার জনীয় সমষ্টির বিধায়ক হাফিজ রফিকুল ইসলামে রাজ্যত বৃদ্ধি পাই অহা এনকাউন্টার প্রসঙ্গত প্রতিক্রিয়া ব্যক্ত করে সংবাদ মাধ্যমের আগত এই বক্তব্য আগবাই বিধায়কগুলোর দল কেতিয়া অপরাধীর পক্ষত নহয় বলে উল্লেখ করে বিধায়কগুলিয়ে বিষয়টি সন্দর্ভত পুনের কয় যে অপরাধীক শাস্তি প্রদান সরকার বা পুলিশের মন গলে দিব নোৱাৰে, অপরাধীর শাস্তি নির্ধারণ করব আদালতে, নির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মাজেদি অপরাধীর শাস্তি হওয়াটা উচিত বলে বিধায়কগুলোকে মতামত আগবায়। রাজ্যত শেহতিয়াক সংশোধিত শাহ আলম তালুকদারের এনকাউন্টারটির প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ে বিধায়কগুলো। কয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো প্রায় রাজ্যের আরক্ষী বিভাগটি স্মার্ট বলে দাবি করা পরিলক্ষিত হয়, কিন্তু স্মার্ট পুলিশের বেষ্টনীর অপরাধী বারম্বার কেনকৈ পলাই হারিবলৈ সক্ষম হয় বলেও রাজ্য সরকারলৈ প্রশ্ন উত্থাপন করে। ন্যায়ালয়ক ইয়ার সমাধান দিয়ার বাবে আহ্বান জানায় বিধায়কগুলো। বর্তমানের সরকারখনের দিনত রাজ্যত মুক্ত হত্যা চলিছে বলে উল্লেখ করে বিধায়কগুলো সরকারে যেতাই তেতিয়াই হকে বিহকে বুলডোজার তথা উচ্ছেদ চলোৱা নীতির বিরোধিতা করার লগতে এনকাউন্টার নীতির তীব্র সমালোচনা করে। রাজ্যত পূর্বে গুপ্ত হত্যা সংঘটিত হয়েছিল আর বর্তমান মুক্ত হত্যা চলিছে বলেও বিধায়ক ইসলামে সরকারখনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। পরবর্তী খবর, ভারতীয় নির্বাচন আয়োগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এতিয়ার ভোটকেন্দ্রলে যাওয়ার প্রয়োজন নাই, আপনার ঘরেরপ্রায় দিব পারিব ভোট। যিকোনো নির্বাচনত ঘরেরপ্রায় দিব পারিব ভোট, প্রয়োজন নাই ভোটকেন্দ্রলে যাওয়ার। ভোটকেন্দ্ররূপে গড়ি উঠিব আপনার ঘরখন, হোম ভোটিং বলে কোয়া হয় এই সমগ্র ব্যবস্থা। জিলা প্রশাসনের লোক ঘরলৈ গৈ ব্যবস্থা করে দিব ভোট প্রদানের। মেঘালয়ের নির্বাচনের বাবে নির্বাচনী আয়োগে প্রবর্তন করেছে এই ব্যবস্থা। বিশেষভাবে সক্ষম লোক, বয়োজ্যেষ্ঠ নাগরিক, দুর্গম অঞ্চলের বাসিন্দার বাবে গ্রহণ করা হয়েছে এই ব্যবস্থা। মেঘালয়ত 80 বছর ঊর্ধ্বর 9,097 বিশেষভাবে সক্ষম 6,337 করেছে আবেদন। পরবর্তী সময়ত অসমকে ধরে অন্যান্য রাজ্যতে প্রবর্তন করিব এই ব্যবস্থা। ভোটদানের হার বৃদ্ধির বাবে নির্বাচনী আয়োগে গ্রহণ করেছে এনে ব্যবস্থা। হোম ভোটিংয়ের জড়িয়ে কোনো লোক বঞ্চিত নহয় ভোটদানের পরা। মেঘালয় প্রশাসনে আরম্ভ করেছে হোম ভোটিংয়ের কাম আর পরবর্তী সময়ত অসমের লগতে দেশের বিভিন্ন রাজ্যত আরম্ভ হব এই প্রক্রিয়া।